হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এইমাত্র রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজকে পাঠানো হলো একটি নতুন নোটিশ, যেখানে নোটিশের বিষয়বস্তু গাইডলাইন্স ফর দ্য কনসার্ন ইনস্টিটিউট রিগার্ডিং ফোর্থকামিং স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ব্যাক সাবজেক্ট থিওরিটিক্যাল ইন ফার্স্ট টু সিক্স সেমিস্টার ফর দ্য আউটগোয়িং স্টুডেন্টস অ্যাকাডেমিক সেশন 2023-24। তো আজকের এই নতুন নোটিশের ডিটেলসে কী বলা রয়েছে চলো আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজ অর্থাৎ 29শে আগস্ট যে নতুন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে গাইডলাইন্স ফর দ্য কনসার্ন ইনস্টিটিউট রিগার্ডিং ফোর্থকামিং স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অব ব্যাক সাবজেক্ট থিওরিটিক্যাল ইন ফার্স্ট টু সিক্স সেমিস্টার ফর দ্য আউটগোয়িং স্টুডেন্টস অ্যাকাডেমিক সেশন 2023-24। অর্থাৎ স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার আরও একটি যে নতুন গাইডলাইন্স প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ব্যাক সাবজেক্ট থিওরিটিক্যাল ইন ফার্স্ট টু সিক্স সেমিস্টার ফর দ্য আউটগোয়িং স্টুডেন্টস অ্যাকাডেমিক সেশন 2023-24 ইন সেপ্টেম্বর 2024। অর্থাৎ স্টেট কাউন্সিলের থেকে অর্গানাইজ করা হচ্ছে এই বছরে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের, যাদের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী যাদের ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যদি এক বা একাধিক সেমিস্টারে এক বা একাধিক সাবজেক্টে ব্যাক থেকে থাকে সেগুলোকে ক্লিয়ার করার জন্য। এক্সামিনেশন প্রোগ্রাম ফর দ্য সেড এক্সামিনেশন হ্যাজ অলরেডি বিন পাবলিশড। এই পরীক্ষার যে রুটিন সেটা অলরেডি পাবলিশ করা হয়েছে। জেনারেল গাইডলাইন্স ফর দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন আর প্লেসড হেয়ার ইন আন্ডার ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন। তো আজকে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার এটা হচ্ছে জেনারেল গাইডলাইন্স, যেখানে পয়েন্ট নাম্বার ওয়ানে বলা হচ্ছে ব্ল্যাক অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড লুজ শিট ফর দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন মাস্ট বি কালেক্টেড বাই দ্য কনসার্ন এক্সামিনেশন সেন্টার ফ্রম দ্য অফিস অফ দ্য কাউন্সিল অ্যাট কলকাতা কারিগরি ভবন, সেকেন্ড ফ্লোর 110 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013, লেটেস্ট বাই 3rd সেপ্টেম্বর 2024। অর্থাৎ ব্ল্যাক অ্যান্সার স্ক্রিপ্ট এবং লুজ শিট যে সমস্ত এক্সামিনেশন সেন্টার তাদেরকে কিন্তু 3rd সেপ্টেম্বর 2024 মধ্যে কালেক্ট করতে হবে এ গুগল ড্রাইভ লিঙ্ক ফর ডাউনলোডিং দ্য কোয়েশ্চেন পেপার অফ ইচ ডে হ্যাজ অলরেডি বিন সেন্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার বাই দ্য কাউন্সিল। প্রত্যেকটা কলেজে যেখানে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক অলরেডি পাঠানো হয়েছে। দিস লিঙ্ক উইল রিমেন সেম ফর অল ডেজ এক্সামিনেশন। প্রত্যেক দিন পরীক্ষার সময় এই যে ড্রাইভ লিঙ্ক সেটা কিন্তু একই রকম থাকবে। পয়েন্ট নাম্বার থ্রিতে বলা হচ্ছে দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড কোয়েশ্চেন পেপার উইল বি অ্যাভেলেবল ইন দ্য অ্যাপোরসেড গুগল ড্রাইভ লিঙ্ক 1 আওয়ার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অন ইচ ডে অর হাফ। প্রত্যেক দিন পরীক্ষার এক ঘন্টার আগে এই গুগল ড্রাইভের লিঙ্কে পাসওয়ার্ডের যে প্রোটেকশন সমেত কোয়েশ্চেন পেপার কিন্তু কলেজে চলে আসবে। এবং এখানে আরও বলা হচ্ছে নেসেসারি পাসওয়ার্ড উইল বি সেন্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার 1 আওয়ার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অন ইচ ডে হাফ। প্রত্যেক দিন পরীক্ষার এক ঘন্টা আগে এই যে পাসওয়ার্ড সেটা কিন্তু কলেজে দিয়ে দেওয়া হবে। এক্সামিনেশন সেন্টার হ্যাভ টু প্রিন্ট দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য সেম টু দ্য স্টুডেন্টস ফলোয়িং স্ট্যান্ডার্ড গাইডলাইন্স। এবং প্রত্যেকটা কলেজকে পরীক্ষার সময় যে গাইডলাইন্স মেনটেন করতে বলা হয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী কোয়েশ্চেন পেপার কলেজ থেকে প্রিন্ট করে ছাত্রছাত্রীদের দেওয়া হবে। পয়েন্ট নাম্বার ফোরে বলা হচ্ছে ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 3 আওয়ার্স এক্সেপ্ট ফিউ সাবজেক্ট অফ স্পেসিফিক ব্রাঞ্চেস। প্রত্যেকটা যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা সেখানে যে পরীক্ষার সময় সেটা থাকবে 3 ঘন্টা। পয়েন্ট নাম্বার ফাইভে বলা হচ্ছে ম্যাক্সিমাম 40 স্টুডেন্টস মে বি অ্যালাউড ইন এ সিঙ্গেল এক্সামিনেশন হল। প্রত্যেকটা যে এক্সামিনেশন হল সেখানে 40-এর বেশি ছাত্রছাত্রী রাখা যাবে না, মিনিমাম 2 জন ইনভিজিলেটর কিন্তু অবশ্যই থাকবে। পয়েন্ট নাম্বার সিক্সে বলা হচ্ছে ইনস্টিটিউট উইল হোল্ড দ্য এক্সামিনেশন ইন ক্লাসেস হুইচ হ্যাভ CCTV ইনস্টলড। প্রত্যেকটা ইনস্টিটিউটকে বলা হচ্ছে যে ক্লাসরুমে CCTV রয়েছে সেই ক্লাসরুমে কিন্তু পরীক্ষা অর্গানাইজ হবে অ্যান্ড ফাংশনিং অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল দ্য CCTV উইল বি সুইচড অন অ্যাট অল টাইম অফ হোল্ডিং দ্য এক্সামিনেশন
অ্যান্ড ডেলি রেকর্ড মাস্ট বি সেন্ট টু দ্য কাউন্সিল বাই দ্য কনসার্ন এক্সামিনেশান সেন্টার। প্রত্যেক দিন পরীক্ষার সময় সিসিটিভি অন থাকবে এবং প্রত্যেক দিন পরীক্ষার পর সেই রেকর্ড কাউন্সিলকে পাঠাতে হবে। পয়েন্ট নাম্বার সেভেনে বলা হচ্ছে, স্টুডেন্টস উইল নট বি অ্যালাউড টু এন্টার এক্সামিনেশান হল ইফ দে আর ফাউন্ড টু পজেসেস এনিথিং আদার দ্যান অ্যাডমিট কার্ড, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার, পেন পেন্সিল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বক্স। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড বাদ দিয়ে কোনো কিছু কিন্তু সাথে নিয়ে যাওয়া যাবে না। ডিউ চেকিং শুড বি মেড বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশান হল বাই দ্য স্টুডেন্টস। প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের কিন্তু এক্সামিনেশান হলে যাওয়ার আগে তাদের কিন্তু চেকিং বা ফুল চেক কিন্তু করা হবে। পয়েন্ট নাম্বার এইটে বলা হচ্ছে, নো ব্যাগস অর বুকস উইল বি অ্যালাউড ইন দ্য মেন এক্সামিনেশান ভেনু। এবং পয়েন্ট নাম্বার নয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, টু প্রিভেন্ট এন্ট্রি টু দ্য এক্সামিনেশান সেন্টার উইথ মোবাইল ফোনস, দ্য সেন্টার ইনচার্জ ইজ রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য স্টুডেন্টস ইন অ্যাডভান্স দ্যাট দ্য স্টুডেন্টস উইল নট এন্টার দ্য এক্সামিনেশান সেন্টার উইথ মোবাইল ফোন। ছাত্রছাত্রীরা যাতে মোবাইল ফোন না নিয়ে আসে, যার জন্য সেন্টার ইনচার্জকে কিন্তু ছাত্রছাত্রীদের আগেই জানিয়ে দিতে হবে যে পরীক্ষার সময় তাদের হাতে যেন মোবাইল না থাকে। ইফ এনি ওয়ান ইজ কট এন্টারিং দ্য এক্সামিনেশান উইথ এ মোবাইল ফোন, দেন দ্য স্টুডেন্টস এক্সামিনেশান উইল বি ক্যান্সেলড অ্যান্ড দ্য কনসার্ন স্টুডেন্টস উইল বি ডিক্লেয়ার্ড ফ্রম দ্য টেকিং এক্সামিনেশান ফর হুইচ নাইদার দ্য সেন্টার ইনচার্জ নট দ্য কাউন্সিল উইল বি রেসপন্সিবল। যদি কোনো ছাত্রছাত্রীকে দেখা যায় যে পরীক্ষার সময় তার কাছে মোবাইল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার এক্সামিনেশান কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। পয়েন্ট নাম্বার টেনে বলা হচ্ছে, স্টুডেন্টস উইথ দ্য মোবাইল ফোনস আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফ্রম এন্টারিং দ্য এক্সামিনেশান সেন্টার, স্ট্রিক্ট মোবাইল চেকিং টু বি ডান অ্যাট দ্য মেন গেট অফ ইচ এক্সামিনেশান সেন্টার আন্ডার দ্য সুপারভিশন অফ ডিপ্লয়েড পুলিশ, গার্লস স্টুডেন্টস আর টু বি ট্র্যাপড অ্যান্ড চেকড ফর দ্য মোবাইল ফোনস অনলি বাই লেডি স্টাফ, টিচার অর ইনভিজিলেটার। ছাত্রছাত্রীদের কিন্তু কলেজে যে এন্ট্রি গ্রেড সেখানে প্রবেশের আগে কিন্তু মোবাইল ফোন স্ট্রিক্টলি বলা হচ্ছে যে তাদের সাথে যেন না থাকে, এবং গার্লস স্টুডেন্টসদের ক্ষেত্রে যে চেকিং মোবাইল ফোন বা আদার্স যে চেকিং সেগুলো কিন্তু শুধুমাত্র লেডি স্টাফ বা লেডি টিচার বা লেডি ইনভিজিলেটাররাই করবে। পয়েন্ট নাম্বার ইলেভেনের ক্ষেত্রে বলা হচ্ছে, এভরি সেন্টার ইনচার্জ ইজ রিকোয়েস্টেড টু টেক ইমিডিয়েট অ্যাকশান টু মার্কড স্টুডেন্টস আর এ রিপোর্টেড এগেনস্ট ইফ এনি অব দ্য বিলো মেনশন রিজন অকার ডিউরিং দ্য এক্সামিনেশান। প্রত্যেকটা সেন্টার ইনচার্জকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের আর এ অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট হিসাবে অ্যানাউন্স করার জন্য যদি নিম্নলিখিত কোনো একটা কারণ তাদের মধ্যে দেখা যায়, যে কারণগুলোর জন্য আরে হতে পারে, পয়েন্ট নাম্বার ওয়ান, এন্টারিং দ্য এক্সামিনেশান সেন্টার উইথ এ মোবাইল ফোন, যদি এক্সামিনেশান সেন্টারে মোবাইল ফোন নিয়ে আসে। পয়েন্ট নাম্বার টু, চিটিং অ্যান্ড আদার ম্যাল প্র্যাকটিস অর ইউজিং ডিসঅনেস্ট মিন্স। পয়েন্ট নাম্বার থ্রি, হ্যারাসিং দ্য ইনভিজিলেটার অর স্টাফ বাই দ্য স্টুডেন্টস, ডিস্ট্রয়িং দ্য এক্সামিনেশান সেন্টার্স প্রপার্টি, টিয়ারিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট সিনসিয়ারলি টেকিং ইট আউটসাইড দ্য এক্সামিনেশান হল, মেকিং এনি ইনসিডেন্ট comments on the answer script, repeated talking with other students in the examination hall during the examination, during the warning of invigilator. তো এই এই পয়েন্টের জন্য কিন্তু আরে হতে পারে। পয়েন্ট নাম্বার টুয়েলভে বলা হচ্ছে, ইউজ অফ মোবাইল ফোনস অ্যান্ড এনি আদার কমিউনিকেশান ডিভাইস ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশান হল ইফ ফাউন্ড শ্যাল বি কনসিভিটেড দ্য কনসার্ন স্টুডেন্টস মাস্ট বি মার্কড অ্যাজ আর এ অ্যান্ড এফআইআর মাস্ট বি লকড এগেনস্ট দ্য স্টুডেন্টস হু আর কট উইথ দ্য মোবাইল ফোন ইন দ্য এক্সামিনেশান হল। ছাত্রছাত্রীদের যদি মোবাইল ফোন দেখা যায় সেক্ষেত্রে আর এ এবং এফআইআর পর্যন্ত কিন্তু হতে পারে। অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট মার্কড অ্যাজ আর এ মাস্ট বি সেপারেটলি প্যাকড, যারা আর এ হিসাবে মার্কড হবে তাদের অ্যান্সার স্ক্রিপ্ট আলাদাভাবে প্যাকড হবে। অ্যান্ড নেসেসারি প্রুফস মাস্ট বি অ্যাটাচ উইথ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, এবং তার সাথে নেসেসারি যে ডকুমেন্টস কী জন্য আর এ হয়েছে সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। Written confession of the RA student must also be attached with the answer script. Seal packed containing answer script of the RA student must be sent to the council office at Karigori Bhavan latest by 1st September October 2024. পয়েন্ট নাম্বার ফোরটিন, নো স্টুডেন্টস উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সামিনেশান ইফ হি অর সি অ্যাপিয়ার 15 মিনিটস আফটার দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশান। ছাত্রছাত্রীদের এক্সামিনেশান শুরু হওয়ার 15 মিনিটের পর তাদের কিন্তু ক্লাসরুমে ঢুকতে দেওয়া যাবে না। পয়েন্ট নাম্বার ফিফটিন, নো স্টুডেন্টস উইল বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশান হল ফর হোয়াট এভার পারপাস উইদাউট সাবমিটিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। ছাত্রছাত্রীদের পেপার সাবমিট ছাড়া কোনোভাবেই হলের বাইরে যেতে দেওয়া যাবে না। অ্যানেক্সচার ওয়ানে রয়েছে যে কীভাবে টিচাররা অ্যাটেন্ডেন্স করবে, এবং
পয়েন্ট নাম্বার 17, সেন্টার ইনচার্জ উইল বি রেসপন্সিবল ফর সেফ কাস্টাডি অফ অ্যান্সার স্ক্রিপ্ট আফটার ইচ ডে অফ এক্সামিনেশান। তো আজকের এই ছিল জেনারেল গাইডলাইন্স ডিপ্লোমাতে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে তোমরা বসতে চলেছ, তো প্রত্যেককে বেস্ট অফ লাক। সবারই এখন ফর্ম ফিল আপ চলছে, তো যারা যারা স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ।